हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आशा करी सकले ही भलो आसें। आज के अपन के बाधाकपिर साथे रुई मासेर दुईटा भर्ता करे देखाबो। ताहले चलुन भर्ता बनाना शुरू करी। आमी एखाने तीन पिस माछ भालो करे लवण हलुद दिए धुए नियेछि आर परिमाण मतो पानी दियेछि। आधा चा चामच हलुद गुड़ा, स्वाद मतो लवण और अल्प परिमाणे सरिषार तेल दिए दिब। और ढेके सिद्ध करे निब। आमि एखाने बाधाकपि मिहि करे केटे नियेछि, काटार आगे भालो करे धुये नियेछिलाम। एखन अल्प परिमाणे लवण दिए सिद्ध करे निब। जेहेतु बाधाकपिटा खूब मिहि करे काटा होयेछे सेजन्य ढाकना दिए ढाकार प्रयोजन नेई। आमि नेड़े चेड़े सिद्ध करे निब। আমার মাছ ভালো করে কাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। মাছের কাটাটা অবশ্যই ভালো করে বেছে নিতে হবে, না হলে হাতে মাখানোর সময় লাগতে পারে, খাওয়ার সময় মুখে। আর বাঁধাকপিটাও সিদ্ধ করে নিয়েছি। এখানে রসুন কুচি নিয়েছি পরিমাণ মতো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা। আমি এখান থেকে রসুন কুচি অর্ধেকটা নিয়ে নিব। আর অর্ধেকটা নিয়ে নিব পেঁয়াজ কুচি। চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখন 6-7টা শুকনা মরিচ দিয়ে দিলাম। শুকনা মরিচটা কালার চেঞ্জ করে ভেজে নিব। শুকনা মরিচ ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে নিব। বাদামি কালার হয়ে গেছে, এখন আমি বাকি অর্ধেকটা রসুন নিয়ে নিলাম, বাকি অর্ধেকটা পেঁয়াজ কুচি আর দেব কাঁচামরিচ কুচি। অনেকেই ধনিয়া পাতা পছন্দ করে না, তার জন্য ধনিয়া পাতাটা দিব না। আর এই ভর্তাটা হার্ট কোলেস্টেরল রোগীদের জন্য খুবই উপকারী, যেহেতু এখানে কোনো ভাজা জিনিস নাই, তার জন্য উপকারী। লবণ আগেও মাছে এবং বাঁধাকপিতে দেওয়া ছিল, সেজন্য আমি এখানে কম করে নিব। এখন ভালো করে মাখিয়ে নিব। আমি এখানে সরিষার তেলটা দিয়েছি, কিন্তু ভিডিওতে দেখানো বাদ পড়ে গেছে। আমি অর্ধেকটা বাঁধাকপি আর অর্ধেকটা রুই মাছ নিয়ে নিব। এখন সব একসাথে ভালো করে মাখিয়ে নিব। আমার এই ভর্তাটা হয়ে গেছে। এখানে শুকনা মরিচ নিয়েছি, লবণ নিয়েছি আর পেঁয়াজ বেরেস্তাটা নিয়েছি আর ধনিয়া পাতা। এখানে আমি আলাদা কোনো তেল ইউজ করবো না, ওই ভাজা তেলটাই দিয়ে দিব। এখন আমি সবগুলো ভালো করে মাখিয়ে নিব। ভর্তাটা ভালো মাখানো হলে কিন্তু টেস্টটাও ভালো হয়।
দুইটা ভর্তাই খুব মজার, তবে এই ভর্তাটা আমার কাছে বেস্ট লাগে। ভালো করে বাঁধাকপি আর মাছের সাথে সব একসাথে মাখিয়ে নিব। আমার ভর্তা বানানো হয়ে গেছে। তাহলে দেখে নিলেন কি করে বাঁধাকপি দিয়ে রুই মাছের দুটা মজাদার ভর্তা বানিয়ে ফেললাম। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল